প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব কারবালা যুদ্ধের পরে কুফার কি হয়েছিল ও হযরত জয়নাব রাদিয়াল্লাহু এর সেই বক্তব্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কারবালা যুদ্ধের পরে কুফার কি হয়েছিল ও হযরত জয়নাব রাদিয়াল্লাহু এর সেই বক্তব্য সম্পর্কে। এরকম আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাতে পায়ে বেড়ি বাঁধা জিনহীন শীর্ণ উটের পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের নারী ও এতিম শিশুদের বন্দী করে কুফায় নিয়ে যাওয়া হচ্ছে। কারবালার প্রত্যক্ষ সাক্ষীদের একজন হযরত মুসলিমের বর্ণনা, কুফার গভর্নরের প্রাসাদের দরজায় পালিশ করার সময় উৎসবের শব্দ শুনছিলাম। আমি প্রাসাদের একজন ভৃত্যের কাছে প্রশ্ন করলাম, কুফা আজ এত উৎসব মুখর কেন? ভৃত্য জবাব দিল, ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহীকারীদের মাথা শহরে প্রবেশ করছে। আমি প্রশ্ন করলাম, এ বিদ্রোহী কে? ভৃত্য জবাব দিল, সে হলো হুসাইন ইবনে আলী। এ উত্তর আমাকে বিদ্যুতের মতো ধাক্কা মারল। আমি এত জোরে আমার মুখে আঘাত করতে লাগলাম যে চোখে ব্যথা পেলাম। আমি কাজ ফেলে দৌড়ে প্রধান সড়কে পৌঁছলাম। লোকের ভিড়ে দাঁড়িয়ে থেকে দেখলাম 40টি উট নারী ও শিশুদের বহন করে নিয়ে আসছে। আমি আলী ইবনে হুসাইনকে দেখলাম একটি জিনহীন উটের পিঠে, শিকলের বাঁধনে তার গলার দুই পাশে রক্ত ঝরছে, হাত বাঁধা। তিনি কাঁদছেন আর বলছেন, হে পথভ্রষ্ট জাতি, লান তো তোমাদের ওপর, আমাদের পিতামহের উম্মত হয়ে তোমরা আমাদের দিকে দৃষ্টি দাওনি। শেষ বিচারের দিন যখন আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একত্র করবেন, তখন তোমরা কি বলবে? যেন আমরা তোমাদের দিন সম্পর্কে শিক্ষা দিনি? আজ তোমরা আমাদের জোর করে গদি ছাড়া উটের পিঠে করে টেনে নিয়ে যাচ্ছ। মোহাম্মদ বাকির আল মজলিসি, বিহার উল আনোয়ার, খণ্ড 45, পৃষ্ঠা 114 থেকে। এই ভয়ঙ্কর অবস্থা দেখে কুফার নারীরা আর্তনাদ করতে লাগলো। তাদের মধ্যে একজন বন্দী কাফিলার কাছে এসে প্রশ্ন করলেন, তোমরা কার বংশধর? তাকে বলা হলো, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়েত। এই উত্তর শোনার সঙ্গে সঙ্গে কুফার এ নারী তার সঙ্গে থাকা অন্যান্য নারীর সঙ্গে তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। দৌড়ে ঘরে গিয়ে চাদর নিয়ে এলেন এবং বন্দী নারীদের দিকে ছুঁড়ে দিলেন, যাতে লোকেরা তাদের দেখতে না পায়। আরেক নারী কিছু খাবার ও খেজুর এনে ক্ষুধার্ত শিশুদের দিকে ছুঁড়ে দিলেন। তবে হযরত উম্মে কুলসুম তাদের প্রতি চিৎকার করে বলেন, কোন ধরনের সদকা আমাদের আহলে বায়াতের জন্য হারাম। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত শিশুরা তাদের হাতে ও মুখে থাকা খাবার ছুঁড়ে ফেলে দিল। হযরত জয়নাবের প্রথম খুতবা, ইমাম হুসাইনকে হত্যা করে ইসলামী উম্মাহর প্রতি উমাইয়া বাহিনী চাপিয়ে দেয়া দুর্ভাগ্য ও এই অপরাধের সঙ্গে কুফাবাসীকে জড়িত করার বিষয় তুলে ধরে জনতার চেতনায় ঐক্য আনার উদ্দেশ্যে হযরত জয়নাব কাফেলার চারপাশে কুফার সড়কে জনতার উপচে পড়া ভিড়ের সামনে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ এরা ইমাম হুসাইনের সমর্থন ও প্রতিরক্ষার ওয়াদা করেও ভঙ্গ করেছিল। তাছাড়া এরাই এ ধ্বংসযজ্ঞের ইমামের জন্য আহাজারির এবং বন্দী নারী শিশুদের ক্রন্দনের কারণ। হযরত জয়নাব সবাইকে চুপ করতে বললেন। এরপর স্থির ও সাহসিকতার সঙ্গে বলতে লাগলেন, সব প্রশংসা আল্লাহর, খোদার রহমত আমার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পবিত্র ও ন্যায়পরায়ণ আহলে বায়াতের প্রতি। হে কুফাবাসী, হে প্রতারক ও বিশ্বাসঘাতক জনতা, তোমরা কাঁদছ, তোমাদের এ অশ্রুপাত কখনো ক্ষান্ত না হোক এবং অনুতাপের এই অবস্থা কখনো থেমে না যাক। তোমাদের তুলনা সেই নারীর মতো যে তার বাঁধন খুলে ফেলেছে, শক্ত করে বাঁধাই করার পর তা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে সে বিষয়ে অহংকার করে না যা তার কাছে নেই? ভোগ লালসা পরিত্যাগকারী, অহংকারকারী, মিথ্যাবাদী, কোনো যাচাই ছাড়াই অমান্য করে, কৃতদাসের মতো অনুগত, শত্রুর সামনে নিস্তেজ, ধ্বংস হওয়া ঘাসের মতো অথবা কবরে ফেলনা পোশাকের টুকরার মতো। সত্যি তোমাদের অন্তর যা সম্পন্ন করেছে তা মন্দ। তোমরা আল্লাহর ক্রোধের সীমা অতিক্রম করে অনন্তকালের শাস্তি অর্জন করেছো। তোমরা কি সত্যিই কাঁদছ? আল্লাহর কসম, এরপর তোমরা আরো বেশি কাঁদবে এবং সামান্যই হাসবে, আর বিনিময়ে পাবে লজ্জা ও কুখ্যাতি, আর কখনো তোমরা তা মুছে ফেলতে পারবে না। তোমরা কিভাবে তা পারবে? শেষ কিতাবের বাহকের উত্তরাধিকার, ওহির মূল, জান্নাতের যুবকদের নেতা, ন্যায়ের সংগ্রামে তোমাদের আশ্রয়, তোমাদের দুর্দশা থেকে মুক্ত করতে চাওয়া একজন, তোমাদের পথপ্রদর্শক এবং তোমাদের ঐতিহ্যের ধারককে হত্যা করা হয়েছে। আহ, কত ভয়ঙ্কর দৃশ্য তোমরা সহ্য করেছো। তোমরা দূর হও এবং ধ্বংস হও। প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, আয়াত উপস্থিত হয়েছে, চুক্তি হারিয়ে গেছে, অথচ তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ক্রোধ ছাড়া আর কিছুই অর্জন করনি। তোমরা দাসত্ব ও অবমাননায় ধ্বংস হয়ে গেছো। শোক তোমাদের প্রতি। হে কুফাবাসী, তোমরা কি জানো তোমরা কার অন্তর পুড়িয়েছো, কি কৃতিত্ব হারিয়েছো?
কার রক্ত ও মর্যাদাকে তোমরা ক্ষুণ্ণ করেছো? তোমরা একটি পৈশাচিক কাজ করেছো যার ফলে দুনিয়া ও জান্নাত ভেঙে খান খান হয়ে গেছে, পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তোমরা এমন এক অস্বাভাবিক, বিকৃত, অন্ধকারচ্ছন্ন ও ভয়ঙ্করতম কাজ করেছো যা জমিন ও আসমান মলিন করে দিয়েছে। তোমরা ভাবতে পারো কেন আকাশে রক্তবৃষ্টি হচ্ছে? নিশ্চয়ই পরকালের নিদারুণ যন্ত্রণা অত্যন্ত ভয়ঙ্কর এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। পরিবেশ তার ফুফুর বক্তব্য সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছে দেখে ইমাম জয়নুল আবেদিন হযরত জয়নাবকে থামিয়ে দিয়ে বলল, এতটুকু যথেষ্ট ফুফু, আল্লাহর শুকরিয়া, আপনি এমন এক জ্ঞানী যাকে কেউ শিক্ষা দেয়নি, আর কোনো কিছু সম্পন্ন করা ছাড়াই আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো কারবালা যুদ্ধের পরে কুফার কি হয়েছিল ও জয়নাব রাদিয়াল্লাহুর সেই বক্তব্য সম্পর্কে জেনে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এরকম আরো ইসলামিক কাহিনী ও সুফি সাধক ও ওলি আউলিয়াদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।